উনি গতকাল বিকেল বেলা দুটোর সময় এসেছেন, আর এখন সময় হচ্ছে মানে গতকাল হচ্ছে 1 তারিখ ছিল, আর আজকে হচ্ছে 2 তারিখ, এখন সকাল 6:10, উনি এখনও স্টেশনে বসে আছেন। মুশকিলটা কি হয়েছে? হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 2 জুলাই 2022, এখন সময় হচ্ছে সকাল 5টা বাজে। গুড মর্নিং ফ্রম পুরীর গুরু নানক যাত্রী নিবাস থেকে। বুঝতে পেরে গেছেন, আমি এখন চলেছি কটক, আর এটা এক সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও আসতে চলেছে। আর আমার ট্রেন আছে 6:15, এখন 5টা বাজে, আমাকে একটু হাতে টাইম খুব কম, আমি বেরিয়ে পড়বো। আর আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, আর গতকাল আমি প্রচুর হেঁটেছি, মানে গতকাল সকালবেলায় গেছিলাম, নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমি গেছিলাম ইউথ হোস্টেল অব দি, হেঁটে হেঁটে গেছিলাম। তারপরে যখন বিকালবেলা রথ দেখতে গেলাম, তখন পুরো পুরী শহরটাকে পরিক্রমা করে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে পৌঁছালাম পুরী হসপিটালের কাছে। তা ফেরার পথে সেখান থেকে গুন্ডিচা মন্দির থেকে আবার ফিরে এলাম এই যাত্রী নিবাসে। তো মোটামুটি অনেকটাই গতকাল হাঁটা হয়েছে, মানে পা হাত পুরো মানে ঘুম কিছুতেই ভাঙছিল না, মানে এক প্রকার জোর করে উঠেছি আর কি। যাই হোক, ফেরার পথে ওই যারা আমার এই যে আসার ভিডিওটা দেখেছিলেন, মেয়ে আমাকে বলেছিল যে গজা নিয়ে আসতে, এই ওল্ড নরসিংহ সুইটস থেকে 2 রকমের আপনার খাজা কিনেছি, একটা হচ্ছে আপনার নোনতা আছে, আর একটা আপনার ওই মিষ্টি আছে, এগুলো 200 টাকা করে পড়লো। আসলে মেয়ে বলেছিল মানে এনিহাও কালকে আমি যত কষ্ট হোক না কেন আমি গিয়ে আমি ফেরার পথে নিয়ে এসেছি, নাহলে মেয়ে গেলেই আমি যদি পৌঁছে যাই, গিয়ে না নিয়ে যাই তাহলে সে কান্নাকাটি শুরু করে দিত। তো এখন বেরোচ্ছি, আপনাদের সঙ্গে একবার দেখা হচ্ছে পুরী স্টেশন পৌঁছে। পৌঁছে গেছি পুরী স্টেশনের সামনে, পৌঁছে গেছি। ওই যে হ্যাঙ্গারগুলো যাওয়ার দিন দেখিয়েছিলাম, সেই হ্যাঙ্গারের ভেতরে চলে এসেছি। আজকে দেখুন সেদিন পুরো ফাঁকা ছিল, আজকে পুরো এখন পুরো সব লোকজন শুয়ে আছেন এখনও। আর এখানে আমি ওই টিকিট কাটবো, অ্যাকচুয়ালি আমার কটক অবধি যাওয়ার কোনো রিজার্ভ টিকিট নেই, আমি এক্সপ্রেসে আনরিজার্ভ টিকিট কেটে নেবো আর কি। দাদা, আমি কটক জানে কি কুছ টু এস কা কুছ রিজার্ভ টিকিট হোগা? কটক আমি 7 নম্বর পর হ্যায় না গাড়ি। ক্যা গাড়ি হ্যায়? রাউরকেলা। না না, রিজার্ভ টিকিট হোগা, টু এস রিজার্ভ। জেনারেল টিকিট মিলেগা? জেনারেল টিকিট মিলেগা। হ্যাঁ। ক্যা জেনারেল মে যা সকতে হ্যায় জেনারেল টিকিট মে? তো রিজার্ভ টিকিট নেই, এখন সব জেনারেল টিকিটে যেতে হবে আর কি। এখানে মোটামুটি ফাঁকাই আছে বলতে গেলে, এতগুলো কাউন্টার থাকার জন্য মোটামুটি ফাঁকাই থাকছে আর কি। সঙ্গে সঙ্গে আসা সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর আমার কটক অবধি আমার ভাড়া পড়লো এক্সপ্রেস ট্রেনে জেনারেল কামরাতে 50 টাকা। পুরী স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে খালি ভিড়টা দেখুন, পেছনে সামনে। আমার ট্রেন আছে 6:15, এখন সময় হচ্ছে 5:30, মানে কাতারে কাতারে লোক। আমার আনরিজার্ভ টিকিট, জানি না যে আমি ফটোগ্রাফি আমাকে কীভাবে যেতে হবে। আসলে কী হচ্ছে, টু এসে শুধুমাত্র এসি চেয়ার কারে বুকিং অপশান আসছিলো, তাই আমি বুক করিনি, ওটা অনেক কস্টলি ছিল। আর এসি আর নর্মাল টু এসে বুকিং অপশান আসছিলো না আর কি IRCTC ওয়েবসাইটে। আর এখানেও তাই বললো যে আনরিজার্ভ টিকিটেই যেতে হবে, একবার বাধ্য হয়ে আমি যাচ্ছি। আর এবারে গত 2 বছর তো রথযাত্রা অনুষ্ঠান সেইভাবে জাঁকজমকপূর্ণ না হওয়ার জন্য এবারে তো মানে লোকজন বলছিলেন যে অন্যান্য মানে সাধারণ যে বারে মানে যখন স্বাভাবিক ছিল মানে কোভিডের আগে, তার থেকেও নাকি লোক এবারে ছাড়িয়ে গেছে। আর সব থেকে কথা হচ্ছে যে এবং এত লোকের জনসমাগম হয়, আর সব আর তো থাকার তো একটা নির্দিষ্ট জায়গা আছে, তো সবাইয়ের পক্ষে থাকা সম্ভব হয়নি বা ব্যবস্থা করা ওঠা সম্ভব হয়নি। অনেকে এমনও আছেন যে যারা ধরুন ওই যে মেরিন ড্রাইভের পাশে যে বসার জায়গা আছে সেখানেই অনেকে শুয়েছে রাত কাটাচ্ছেন, এই দেখুন স্টেশনের মধ্যেও অনেকে কালকে রাত্রিবেলা অনেকে শুয়েছেন, বাইরে তো হ্যাঙ্গার তো আছেই, যেভাবে পেরেছি রাত্রি কাটিয়ে নেওয়ার জন্য আশ্রয় খুঁজে নিয়েছেন। আচ্ছা, আমি বসেছিলাম ট্রেনের অপেক্ষায় বসে আছি, এখনও আমার ট্রেন আসতে এখনও কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই, পাশেই বসে আছি। দাদাই কথা বললেন, দাদা বসে আছেন পাশে, উনি হচ্ছেন, আপনি কোন মঠে সন্ন্যাসী বললেন? গোপীনাথ। হ্যাঁ, উনি হচ্ছেন গোপীনাথ মঠের ভক্ত। তো দাদার বাড়ি হচ্ছে বর্ধমান আমতলা। আমতলা মানে কোন আমতলা? ওই দক্ষিণ চেষ্টা আমতলা? হ্যাঁ, ওই বেহালার পরে আমতলা। হ্যাঁ। আচ্ছা, তো ওনার হচ্ছে আমতলা বাড়ি। আর উনি পুরী অনেক কতদিন পরে এসছেন এবারে? আমি অনেকদিন পরে, 10-15 বছর। আচ্ছা, 10-15 বছর পুরী এসছেন। আর ট্রেনে খুব কম চাপা হয় নাকি? না, ট্রেন চাপিয়ে পুরো সময় হলে। তো কত বছর পরে ট্রেনে চাপলেন? ধরুন না,
উনি 10 বছর পরে একটা ট্রেনে চাপলেন, তো কি হয়েছে ওনার কাছে এই মুহূর্তে যে সমস্ত আপডেটগুলো ঠিকঠাক নেই, তো কি হয়েছে উনি গতকাল রথযাত্রার পরে সন্ধ্যের সময় উনি এখানে এসেছেন, তাই তো? কটার সময় আপনি এখানে এসেছিলেন? আমরা এসেছি মানে দুটো সময় এসেছি, রাত দুটো না বেলা দুটো। রথযাত্রা তো অনেক পরে শেষ হলো, পরে শেষ হলে গেছে ওখানে রথযাত্রা এত ভিড় হয়েছি যে দেখে শুনে আমরা বেডিং নিয়ে বার হয়েছি, আর বাসায় থেকে সব লোক গেছে, সব জায়গার লোক নিয়ে এসছে, তখন আমরা নিয়ে ডাইরেক্ট দুজনে চলে এসেছি। আচ্ছা, বুঝলেন তো? নিয়ে এসে মানে কি বাইরে বসছিল। আচ্ছা আচ্ছা, তো কালকে তাহলে আপনি রথযাত্রা শুরু হতে ভিড় দেখে এখানে চলে এসেছেন, বেডিং টেডিং নিয়ে দুটোর সময় চলে এসেছেন? আমি একা না, উনি গতকাল বিকেলবেলা দুটোর সময় এসেছেন, আর এখন সময় হচ্ছে মানে গতকাল হচ্ছে 1 তারিখ ছিল, আর আজকে হচ্ছে 2 তারিখ, এখন সকাল 6:10, উনি এখনও স্টেশনে বসে আছেন। মুশকিলটা কী হয়েছে যে উনি হচ্ছেন বারেবারে ইনকোয়ারি থেকে জিজ্ঞেস করছেন যে হাওড়া ট্রেন কখন আছে, হাওড়া ট্রেন কখন আছে, সবাইকে উনি গিয়ে জিজ্ঞেস করছেন হাওড়া ট্রেন কখন আছে, কিন্তু মুশকিল হচ্ছে এখন তো ম্যাক্সিমাম ট্রেনগুলো হচ্ছে পুরী থেকে এ সমস্ত ট্রেনগুলো এখন সবগুলোকে হচ্ছে শালিমার পাঠিয়ে দিচ্ছে, তো তার ফলে কী হচ্ছে উনি জানেন না যে এখন যে ট্রেনগুলো যে শালিমার যে ড্রাইভারে চলে যায়, হাওড়া ডাইরেক্ট যায় না, তো সেটা না জানার জন্য উনি গতকাল থেকে অপেক্ষায় বসে আছেন, এখনও উনি জানেন না কখন উনি ট্রেন ধরতে পারবেন। এটা মানে এটা যারা খুব মানে যারা এই খুব নিজেদের মানে খুব বাইরে খুব কম বেরোন বা ট্রেনে খুব কম চাপেন বা অনেকদিন পরে বাইরে বেরিয়েছেন, ওনাদের পক্ষে কিন্তু এই ব্যাপারটা খুব মুশকিল আর কি। আমার মনে হয় তো একটু অ্যানাউন্সমেন্টের সময় যদি একটু একটু ডিটেলসে বলে দেওয়া হয়, যে ভেঙে ভেঙে একটু বলে দেওয়া হয়, তাহলে হয়তো যারা এই যে এরকম সমস্যায় পড়বেন না আর কি। ভাবুন গতকাল থেকে গতকাল দুটো থেকে বসে আছেন, আজকে সকাল এখন 6:00 বাজে, 6:15 বাজে, এখন উনি জানেন না কখন বাড়ি পৌঁছাবেন। বিস্কুট খাচ্ছে আর জল খাচ্ছে, কালকে আত্মীয়বেলা এখানেই ছিলেন? হ্যাঁ, বিস্কুট খাচ্ছেন আর জল খাচ্ছেন? হ্যাঁ, আর কি বলবো, এম কি পায় মানে কি মুশকিল বলুন তো, মানে এরকমভাবে তীর্থযাত্রা করতে এসেছি, যদি এরকম সমস্যায় লোকে পড়েন তাহলে তো তীর্থযাত্রা করার আনন্দটাই মাটি হয়ে যাবে। ভেবেছিলাম এক, আর আমার সঙ্গে হলো এক, এত সকাল সকাল উঠে বেরিয়ে চলে এসেছিলাম, কটক যাব, কটকে একটু অন্য ধরনের ভিডিও বানানোর আমার ইচ্ছে ছিল। পুরীতে এই রথযাত্রা উপলক্ষে আজকে পুরী স্টেশনে ট্রেনের টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই, আমি এসেছিলাম 6:15 দুখানা ট্রেন ওই সময় ছাড়ে, একই সময় ছেড়ে যাচ্ছে কটকের উদ্দেশ্যে, তো যে কোনো একটা ট্রেন ধরে বেরিয়ে যাব, কিন্তু একে তো আনরিজার্ভ টিকিট, তো তারপরে হচ্ছে আপনার একটা ট্রেনে যত লোকের জায়গা ধরবে তো 3 গুণ 4 গুণ লোক ওতে উঠছে, তো যার সঙ্গে যে ভদ্রলোকের সঙ্গে আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, ওনার কিন্তু গতকাল ওনার এই ভিড়ের চাপে ওনার পায়ে একটা হালকা কেটে গেছে একটা জায়গায়, তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর আজকে কটক যাচ্ছি না। কটক থেকে আমার বিকেল 5টার সময় ট্রেন ছিল হিজলির উদ্দেশ্যে, তো সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করলাম, আর তারপরে আমি বসে বসে এখন ভাগটা সিদ্ধান্ত নিলাম কী করবো, তার বসে 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 দেখলাম যে নন্দনকানন এক্সপ্রেসে মোটামুটি ফাঁকা আছে, দেখলাম 3টার এসিতে, তো আমি কিছুক্ষণ আগে আমি ওই পুরী থেকে হিজলি অবধি নন্দনকানন এক্সপ্রেসে 3টার আমি বুক করলাম, তো ট্রেনটা ছাড়ার সময় আছে 11টা, আর এখন হচ্ছে সময় হচ্ছে 7:10, তো উপায় নেই আসলে, সিচুয়েশনের সঙ্গে তো অ্যাডজাস্ট করে নিতে হবে, আর নাহলে খুব মুশকিল। এনিহাও যেভাবে হোক স্টেশন পৌঁছে গেছি, আর তো ফিরে যাওয়ার কোনো গল্প নেই, আমাকে তো এনিহাও তোমাকে বাড়ি পৌঁছাতেই হবে, আর এই হচ্ছে কথা। তো এখন একটু বাইরে বেরোই, সকাল থেকে কোনো ব্রেকফাস্ট হয়নি, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে এসে তারপরে আপনাদেরকে আবার সঙ্গে আবার দেখা হচ্ছে।